नरेंद्र मोदी जिंदाबाद 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 दिलीप सिंह दिलीप घोष जिंदाबाद 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 अमित शाह जिंदाबाद 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 जय मोदी जय श्री राम जय श्री राम जवानी যখন এখানটাই প্রথমে আমার তো ঘুমাচ্ছি তখন ওই কটা বাজবে ওই 3:45 বা 4:00 এরকম হবে হঠাৎ দেখি দুমদুম করে আওয়াজ হলো আমার সঙ্গে সঙ্গে সবাই ছুটে বেরিয়ে এলাম বা আমাদের পাশাপাশি বাড়ি সব বেরিয়ে এলো বেরিয়ে এসে দেখছি এই ব্যাপার তারপরে দেখছি এখানটা ধরে গেছে এখানটা আবার জল দিয়ে নেওয়ানো হলো পাশে বাড়ি ওরাই সব দেখলো দেখে এখানটা নেওয়ানো করালো এই হচ্ছে পরিস্থিতি মানে ওরা চাইছে কি যে সন্ত্রাস সৃষ্টি করে আমাদেরকে আমরা যাতে ভয়ে পিছিয়ে যাই বা আমরা যাতে এ করি সেই জিনিসটা ওরা করতে চাইছে জানি বলতে ভোরবেলা দুমদুম করে দুটো আওয়াজ হলো ফাঁকে বেরিয়ে দেখছি কাউকে দেখতে পাইনি হ্যাঁ 4:45 সময় ঘটনা ঘটেছে কি বলবেন এটা এই বিষয়ে এরকম একটা ঘটনা ঘটলে এটাতে কি বল মানে কি বলবেন এই বিষয়টা কি বলা যায় মর্মান্তিক ঘটনা আমরা পাড়া প্রতিবেশী যাকে বলে আছি আমাদেরও তো একটা ভয় লাগছে আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা ছেলে রয়েছে হ্যাঁ যারা করেছে ধরা হোক শাস্তি দেওয়া হবে তাদেরকে আমার নাম নয়ন ভট্টাচার্য হ্যাঁ একদম পাশে আমার বাড়ি পড়ে ওর কর্মী আমাদেরকে প্রায় বিরোধী সকল যারা পুরনো বা নতুন এসেছে সকল বিরোধী কর্মীরাই আমাদেরকে চেনে এবং বিরোধী কর্মী যারা প্রকৃত সিপিএম বা বিজেপি তারা অবশ্যই জানে আমাদের হাজিপুরে কোনো এখন পর্যন্ত রাজনৈতিক সংঘর্ষ বা উত্তেজনা হয়নি যতদিন আমরা তৃণমূল এসেছি এই হাজিপুর অঞ্চলে তারাই বলবে এটা আমাদেরকে বলতে হবে না এইটা এখন যেটা করছে আবেগের বসে আমাদের তৃণমূলের উপর দোষ চাপাবার চেষ্টা করছে কিন্তু এ কাজে আমাদের কোনো কর্মী বা আমাদের কোনো নেতৃত্ব কোনোভাবে জড়িত নয় আমরা এই আবেগের রাজনীতি করিনি আমরা নীতিগত রাজনীতি করি আমার নাম শেখ ইসলাম হাজিপুর অঞ্চল তৃণমূল কর্মী কেজিএন এন্টারপ্রাইজ এখানে নিজস্ব কারখানায় বিভিন্ন সাইজের পেরেক উৎপন্ন করা হয় ন্যায্য মূল্যে পেরেক পাইকারি ও খুচরো বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রোপাইটার শেখ আনোয়ার আলী স্থান বড়ডোঙ্গল সমবায় সমিতির পাশে আরামবাগ হুগলি যোগাযোগ 9892350293 8451812977